রাজ্যে বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার ফলে ভর্তি হতে পারছে না। এ বিষয় নিয়ে কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে মঙ্গলবার এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা ও দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমির হোসেন অভিযোগ করেন, একাংশ কলেজ কর্তৃপক্ষের সহায়তায় কিছু বহিরাগত ছাত্র কলেজে ভর্তি করানোর নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা নিচ্ছে। বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, কিন্তু সেখানে আমরা দেখেছি এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ভর্তি হতে পারছে না। তারা কখনো কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, কখনো ডাইরেক্টর অফিসের সামনে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু এখনও ভর্তি হতে পারছে না তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং কয়েকটা ডিমান্ড নিয়ে এসেছি যেন ছাত্রছাত্রীরা বিনা সমস্যাকে সমস্যার সম্মুখীন হয়ে তারা যেন বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে। আর তাদের পছন্দসই কলেজে না হলেও তারা যেন কাছাকাছি কলেজগুলির মধ্যে ভর্তি হতে পারে তার জন্য। আর আমাদের কাছে এটাও এসছে, আমরা আমাদের ডিমান্ডে রেখেছি যে বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক একটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে, যে বলছে যে আমাদেরকে টাকা দাও, আমরা ভর্তি করিয়ে দেবো। এবিভিপি সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলগুলোকে জোরপূর্বকভাবে দখল করে সেখানে এই অবৈধ পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি যে আমরা দেখেছি রামশঙ্কর কলেজের মতো একটা কলেজ যেখানে নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে অন্যদের কাছে যেন টাকা না দেওয়া হয়, তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।